হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? স্বাগতম জানাই নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে হাওড়া থেকে পুরুলিয়া যাওয়ার ট্রেন 28 এপ্রিল থেকে কতগুলো চলছে, কখন চলছে এবং এর টিকিট প্রাইস কত, সে ব্যাপারে জানকারি দেবো। তো তোমরা যারা হাওড়া থেকে পুরুলিয়া যাবে ট্রেনে করে, তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো বেশি ভাবে চাকানা করে আজকের এই ভিডিও শুরু করা যাক। তো চলো, তো হাওড়া থেকে পুরুলিয়া যাওয়ার ফার্স্ট ট্রেন নাম্বার 18011 আপ চাকধারপুর এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছাড়বে রাত 12:05, পুরুলিয়া পৌঁছাবে সকাল 6:15। এবং এই ট্রেনের টিকিটের দাম সেকেন্ড সেটিংয়ে 130 টাকা, স্লিপার কোচে 220 টাকা এবং এই ট্রেনটি প্রতিদিন চলবে। ট্রেন নাম্বার 22891 আপ রাঁচি ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছাড়বে দুপুর 12:50, পুরুলিয়া পৌঁছাবে সন্ধ্যা 6:35 এবং এই ট্রেনের টিকিটের দাম সেকেন্ড সেটিংয়ে 150 টাকা, এসি চেয়ার কার কোচে 535 টাকা এবং এই ট্রেনটি সপ্তাহে 3 দিন চলবে, রবিবার, বৃহস্পতিবার, শনিবার। সপ্তাহে 3 দিন চলবে, রবিবার, বৃহস্পতিবার, শনিবার, বাকি 4 দিন বন্ধ থাকবে। ট্রেন নাম্বার 12827 আপ পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছাড়বে বিকেল 4:50, পুরুলিয়া পৌঁছাবে রাত 10:20 এবং এই ট্রেনের টিকিটের দাম সেকেন্ড সেটিংয়ে 145 টাকা, এসি চেয়ার কার কোচে 525 টাকা এবং এই ট্রেনটি প্রতিদিন চলবে। তো এই ছিল 3টি ট্রেন হাওড়া থেকে পুরুলিয়া যাওয়ার ট্রেন 28 এপ্রিল থেকে। এই 3টি ট্রেনই চলছে এই লাইনে। আর হাওড়া থেকে পুরুলিয়া যাওয়ার ট্রেনের টিকিটের দাম হলো মাত্র 145 টাকা সেকেন্ড সেটিংয়ে। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং তোমাদের কিছু জানার হলে আমায় কমেন্ট বক্সে জানাতে পারো। তো চলো দেখা করবো নতুন নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো।